হলিউড, বলিউড, সাউথ ইন্ডিয়ান বা কোরিয়ান কত সিনেমার গল্পই তো শোনালাম আপনাদের, কিন্তু ঘরের কাছে আসামে যে দুর্দান্ত সব মুগ্ধতা জাগা নিয়ে সিনেমা তৈরি হয় প্রতি বছর, সেই খোঁজ কখনো নিয়েছেন? ভাষাটা বাংলার কাছাকাছি বলে অসমীয়া সিনেমা বুঝতে খুব বেশি অসুবিধা হবে না আপনার। আমিশ, ভিলেজ রকস্টার বা বুলবুল ক্যান সিং এর মতো সিনেমাগুলো শুধু ভারত জয় করেনি, আন্তর্জাতিক অঙ্গনে পুরস্কার আর সুনাম বয়ে এনেছে। আমাদের আজকের আয়োজন আসামের ফিল্ম ইন্ডাস্ট্রির সেরা পাঁচটা সিনেমা নিয়েই। প্রিয় দর্শক, গোটা ভিডিওটা দেখলেই বুঝবেন চলচ্চিত্র নির্মাণে আসাম আজ কোথায় পৌঁছে গিয়েছে। ভিডিও শেষে থাকছে সিনেমাগুলো দেখার লিঙ্কও। সিনেমার নাম কথা নদী, নামের মতোই চমৎকারের গল্প আর বুনন। অসমীয়া মুভিগুলো এমন অদ্ভুত কনসেপ্ট নিয়ে কেন তৈরি হয় কে জানে। মুভি দেখার পরে অনেকেরই অস্বস্তি লাগতে পারে। সিনেমার পোস্টারে লিখে দেওয়া আছে 18-এর বেশি বয়স না হলে এই সিনেমা না দেখার জন্য। কথা নদীর সিনেমাটা আসামের 4টি প্রচলিত লোক গল্পের উপর নির্মিত হয়েছে, যেখানে একজন পিতা তার কন্যা সন্তানদের জীবিত কবর দিচ্ছে, এক নিরীহ মেয়েকে তার সৎ মা অসহনীয় নির্যাতন করছে, একজন মহিলা সন্তানের পরিবর্তে একটি সবজি প্রসব করছে, আর একটি মেয়ের সাথে সাপের বিয়ে দেওয়া হচ্ছে। এরকম 4টা আলাদা গল্পকে এক সুতোয় বেঁধে অসাধারণভাবে উপস্থাপন করা হয়েছে সিনেমায়। দেখলে মুগ্ধ হতে বাধ্য যে কোনো সিনেমা প্রেমী। এবার যে সিনেমাটার কথা বলবো সেটা নিয়ে আগেই বলে রাখি, মানসিক জোর আর সহ্য শক্তি ভালো না হলে এই সিনেমা দেখার সাহস করতে পারবেন না। আমিশ নামের এই আসামি সিনেমাটা দেখতে বসলে মনে হবে হলিউডের কোনো সিনেমা দেখছেন বুঝি, অথবা ডেনমার্ক বা নরওয়ের কোনো বিখ্যাত পরিচালকের বানানো আর্ট ফিল্ম। আমিশ দেখতে দেখতে আপনি অবাক হয়ে শুধু ভাববেন এই বিষয়ের ওপর আসামের সিনেমা হয়েছে কি করে সম্ভব। চমৎকার পরিচ্ছন্ন একটা গল্প, দেখতে বসলে মনে হবে অল্পবয়সী এক যুবকের সঙ্গে বিবাহিতা এক নারীর পরকীয়ার কাহিনী নিয়ে বুঝি এগিয়েছে সিনেমাটা। কিন্তু ধৈর্য নিয়ে অপেক্ষা করলে বুঝতে পারবেন কি বিশাল চমকটা অপেক্ষা করছে আপনার জন্য। রোমান্টিসিজমের সঙ্গে রসনা বিলাস, খাবারের প্রতি প্রেম, আর শেষ প্রান্তে দুর্দান্ত একটা টুইস্ট। সিনেমা শেষ হওয়ার আগেই মুখে হাত দিয়ে দর্শক বলে উঠবেন হে কি দেখলাম। ভাস্কর হাজারিকার পরিচালিত এই সিনেমাটা বেশ কিছু বিদেশি ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার পেয়েছে, আর এই সিনেমা যিনি মুখ্য অভিনেত্রী তার কাছ থেকে সাবধান থাকবেন প্রিয় দর্শক। লিমা দাস নামের এই ভদ্রমহিলার ভয়ানক চোখের দিকে তাকালে ফ্রেমে পড়তে বাধ্য যে কেউই, সেই অতল গব্বরে ঝাঁপ দেওয়ার আগে সতর্ক থাকবেন। কিন্তু সিনেমার নাম ইস্যু, আসামের ভাষায় এই শব্দটার মানে হলো ঈশ্বর। বছর দশকের ছোট্ট এক ছেলে ইস্যুকে নিয়ে সিনেমার গল্প। আসামের এক প্রত্যন্ত গ্রামে তার বাস, দুরন্তপনায় ঢাকা জীবন, বন্ধু আর পোষা কুকুর ভালুকে নিয়ে তার দিন কাটে। ইস্যুর সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছে তার অম্বিকা জেঠি, পেশায় তিনি কবিরাজ। হুট করে একদিন ইস্যু সাজানো জীবনে নেমে এলো ঝড়। তার প্রিয় অম্বিকা জেঠিকে ডাইনি সাব্যস্ত করে অপবাদ দিল গ্রামের লোকজন, সবাই মিলে পেটালো বুড়ি মহিলাটাকে, জ্বালিয়ে দেওয়া হলো তার ঘর। প্রাণ ভয়ে গ্রাম ছাড়লেন অম্বিকা, ইস্যুর সবচেয়ে পছন্দের মানুষটা। এখন ইস্যু কি করবে? জেঠিকে গ্রামের সবার চোখে নির্দোষ প্রমাণ করতে পারবে তো? উৎপল বরপূজারী পরিচালিত এই ছবিটি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে অসমীয়া ভাষার শ্রেষ্ঠ সিনেমার খেতাব জিতেছিল। ইস্যুর চরিত্রে বাচ্চা ছেলেটার অভিনয় চোখে লেগে থাকবে যে কারোরই। সিনেমাটা দেখতে বসে কখনো হাসবেন, কখনো চোখের কোণে জল জমবে, কখনো বা আক্রোশ চেপে বসবে মনের গহীনে, আর মায়ার মাধনে বাঁধা পড়বেন ইস্যুর সঙ্গে, এটা নিশ্চিত। ওই সাধারণ মানুষ না হয় ওই ডাইনি। এবার আপনাদের একজন ওয়ান ম্যান আর্মির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া যাক। ভদ্রমহিলার নাম রিমা দাস, তিনি হচ্ছেন আসামের অনন্ত জলিল। নিজের সিনেমায় প্রযোজনা, পরিচালনা, এডিটিং, সিনেমাটোগ্রাফি সব তার একার। তবে অনন্ত যেমন লোক হাসানোর কাজ করেন, রিমা দাস মোটেও এমনটা নন, আসামের সেরা পরিচালক তিনি। কেমন সিনেমা তিনি বানান সেটা তার ভিলেজ রকস্টার আর বুলবুল ক্যান সিং সিনেমা দুটো দেখলেই বোঝা যাবে, এই পরিচালকের ফ্যান হয়ে যাবেন যে কেউই। ভিলেজ রকস্টার সিনেমার মূল গল্প হলো আসামের ছোট গ্রামের একদল ক্ষুদে শিশুদের নিয়ে, যারা বড়দের দেখে ঠিক করে তারা নিজেরাও একটা রক ব্যান্ড শুরু করবে। কিন্তু শুধু ভাবলে তো হবে না, নুন আনতে যাদের পান্তা ফুরোয় তারা এত সব বাদ্যযন্ত্র কিভাবে কিনবে। আসামের এই সিনেমাটা ভারত থেকে অস্কারে গিয়েছিল শত শত সিনেমাকে পেছনে ফেলে। বাংলাদেশের অবস্থার সাথে ভিলেজ রকস্টার সিনেমার খুব বেশি মিল, যেন আমাদেরই কোনো গ্রামের গল্প বলছে এই সিনেমাটা। মায়ের ভালোবাসার মতোই মিষ্টি অনুভূতি পাবেন ভিলেজ রকস্টার দেখতে বসলে। তাহলে আর দেরি কেন?
আবারও রিমা দাসের ছবি। সিনেমাটার নাম বুলবুল ক্যান সিং। ভিলেজ রকস্টার যদি রিমা দাসের আগমনে বার্তা হয়, বুলবুল ক্যান সিং তাহলে একটা ঝড়ের নাম। এই সিনেমাটা গোটা বিশ্ব জুড়ে প্রশংসা পেয়েছে, পুরস্কার জিতেছে, শুধু অস্কার আর কান চলচ্চিত্র উৎসবে যেতে পারেনি। ভারত থেকে গত বছর অস্কারে পাঠানো হয়েছিল গাল্লিবয়কে। অথচ রাজীব মাসান থেকে অনুপমা চোপড়া সব বিখ্যাত ক্রিটিক্সরাই এক বাক্যে বলেছেন, বুলবুল ক্যান সিং 2019 সালের ভারতের সেরা সিনেমা ছিল। আনকনভেনশনাল একটা গল্প, খুব আহামরি কোনো চমক নেই, নেই চাকচিক্য। অথচ তবুও বুলবুল নামের তরুণীটার প্রেমে পড়তে বাধ্য হবে যে কেউই। কি চমৎকার সাবলীল তার অভিনয়! নারীবাদ, পুরুষত্বের উগ্র আস্ফলন, লিঙ্গ বৈষম্য, মরাল পুলিশিং, অনেকগুলো আলাদা আলাদা বিষয়কে মালা গেঁথে গল্প সাজিয়েছেন রিমা দাস। এখানেও তিনি সর্বেসর্বা। গল্প লিখেছেন, প্রযোজনা, পরিচালনা, এডিটিং, সিনেমাটোগ্রাফি সবই সামলেছেন। এই মহিলা আসলে একের ভেতরে অনেক। দেরি না করে এখনই বুলবুল ক্যান সিং দেখে ফেলুন। এর গল্পের সাবলীলতা এবং নির্মাণ শৈলী আপনার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিবে আসামের ছোট্ট একটা পাড়াগায়ের স্কুল পড়ুয়া মাত্র কৈশোরে পা দেওয়া ছেলে মেয়েদের জীবনের বাস্তবতা। যেমন শেখাবে ভাবতে, তেমন ছোট্ট বুলবুলের মতো বেঁচে থাকতে। তো দর্শক, শেষ করছি এই পর্ব। আসামের ফিল্ম ইন্ডাস্ট্রিটা ছোট্ট, বাজেট কম, চোখ ধাঁধানো কোনো প্রযুক্তিও নেই, আছে নিটোল গল্প আর অসাধারণ উপস্থাপনা। তাতেই বাজিমাত করেছে অসমীয়া সিনেমা। এসব সিনেমা দেখলে আফসোস হয়, সীমিত সামর্থ্য নিয়েও আসাম মাস্টারপিস সব সিনেমা বানায়, অথচ আমরা সেটা পারি না। কমেন্টসে জানান আপনার মতামত। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ।